হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, আই এম সঙ্গীতা এন্ড ইউ আর ওয়াচিং ইংলিশ উইথ সঙ্গীতা ম্যাম চ্যানেল। সো সবাইকে ওয়েলকাম ইন আওয়ার নিউ চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্ট একটু ক্লাস রুটিনটা দেখে নিই। তো ইটস সানডে, অর্থাৎ রবিবার। রবিবার সকাল 8টা মানে আমরা কিন্তু উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব করে থাকি, যেখানে আমরা সারা সপ্তাহের বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন ক্লাসে ডিসকাস করে থাকি। তো আজকে কিন্তু আমাদের পর্ব নাম্বার 4। এর আগে আমরা তিনটে পর্ব কমপ্লিট করেছি, যারা দেখোনি দেখে নিতে পারো। অ্যান্ড ইংলিশের জন্য কিন্তু আমরা ডেইলি দুটো করে ক্লাস করছি, একটা হলো সকাল 7:30টাতে, যেখানে আমরা ইংলিশের ডিটেলস ক্লাস করি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। এছাড়া সন্ধ্যা 6টাতে আমরা কিন্তু PYQ বেসড ভোকাবুলারি সিরিজ করে থাকি। তো বেসিকের জন্য সকাল 7:30 এবং ভোকাবুলারির জন্য সন্ধ্যা 6টা। এছাড়া ম্যাথ রিজনিং ফিরোজ স্যারের সঙ্গে সকাল 7টা এবং 8:30 ম্যাথস উইথ ফিরোজ স্যারের চ্যানেলে, এবং সায়েন্স সকাল 8টাতে সায়েন্স উইথ মিনাজুল স্যারের সঙ্গে। তো এভরিডে মর্নিংয়ে ব্যাক টু ব্যাক ক্লাস করার জন্য প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো, যাতে তোমাদের কোনো নোটিফিকেশান ইস্যু না হয়। তো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। তো কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে দেখো। গ্লোবাল যোগা কনফারেন্স 2021 এর উদ্বোধন কে করলেন? গ্লোবাল যোগা কনফারেন্স 2021 এর উদ্বোধন কে করলেন? অপশন এ অমিত শাহ, বি জগদীশ মুখী, সি জিতেন্দ্র সিং অ্যান্ড ডি ডক্টর হর্ষবর্ধন। হেয়ার অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? তো অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর, অর্থাৎ হর্ষবর্ধন কিন্তু গ্লোবাল, সরি ডক্টর হর্ষবর্ধন, শুধুমাত্র হর্ষবর্ধন নয়, ডক্টর হর্ষবর্ধন কিন্তু গ্লোবাল যোগা কনফারেন্স 2021 এর উদ্বোধন করলেন। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 2। ঋতু বন্ধু যোজনা শুরু করেছে কোন রাজ্য সরকার? অপশন এ তেলেঙ্গানা, বি উত্তরপ্রদেশ, সি বিহার অ্যান্ড ডি ওড়িশা। হেয়ার অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? তো এক্ষেত্রে যারা অপশন এ অ্যান্সার করছো তারা কিন্তু একদমই সঠিক, অর্থাৎ তেলেঙ্গানা কিন্তু আমাদের সঠিক উত্তর। তো চলো একটু তেলেঙ্গানা সম্পর্কে আমরা জেনে নিই। এখানকার রাজধানী হলো হায়দ্রাবাদ এবং এখানকার মুখ্যমন্ত্রী হলেন কে? চন্দ্রশেখর রাও। এবং এখানকার রাজ্যপাল হলেন তামিলিসাই সুন্দরা রাজন। মনে থাকবে তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ, মুখ্যমন্ত্রী কে? চন্দ্রশেখর রাও এবং রাজ্যপাল হলেন তামিলিসাই সুন্দরা রাজন। মুভিং টু দা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। গ্লোবাল পিস ইন্ডেক্স যেটা হলো GPI, গ্লোবাল পিস ইন্ডেক্স কে আমরা সংক্ষেপে GPI বলে থাকি, আর এটা হলো 15তম গ্লোবাল পিস ইন্ডেক্স। ওকে, এখানে অর্থাৎ 2021 এ ভারতের স্থান কততম? গ্লোবাল পিস ইন্ডেক্স 2021 এ ভারতের স্থান কততম? অপশন এ 130, বি 145, সি 135 অ্যান্ড ডি 165। হেয়ার অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? তো এক্ষেত্রে যারা অপশন সি অ্যান্সার করছো তারা কিন্তু একদমই সঠিক, অর্থাৎ 135 কিন্তু আমাদের সঠিক উত্তর। তো চলো প্রথম স্থানে কারা রয়েছে একটু দেখে নিই। তো আইসল্যান্ড কিন্তু প্রথম স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে কারা রয়েছে? নিউজিল্যান্ড কিন্তু দ্বিতীয় স্থান, এবং তৃতীয় স্থানে ডেনমার্ক। তো এই যে গ্লোবাল পিস ইন্ডেক্স, তো এখানে টোটাল কতগুলো কান্ট্রি রয়েছে, অর্থাৎ কতগুলো কান্ট্রির মধ্যে ভারত 135 রয়েছে? এনিওয়ান যদি জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 4। কি বলেছে ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্স 2021 এ ভারতের স্থান কততম? অপশন এ 20, বি 34, সি 43 অ্যান্ড ডি 49। হেয়ার অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? তো যারা অপশন সি অ্যান্সার করছো তারা কিন্তু সঠিক, অর্থাৎ 43 ইজ আওয়ার রাইট অ্যান্সার। তাহলে ভারতের স্থান কততম? 43তম। তো প্রথম স্থানে কারা রয়েছে? সুইজারল্যান্ড কিন্তু প্রথম স্থানে রয়েছে এবং দ্বিতীয় স্থানে সুইডেন। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। WTO মিশনের ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হলেন? তো WTO কথার অর্থ কি? যেটাকে আমরা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বলে থাকি। কি বলে থাকি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তো চলো দেখে নিই অপশনসগুলো, কে ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন। অপশন এ তে আশিস চন্দরকার, বি তে আশিস চক্রবর্তী, সি তে বীর আহুজা অ্যান্ড ডি তে জাভেদ ওমর। কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ বি সি ডি। তো এক্ষেত্রে যারা অপশন এ অ্যান্সার করছো তারা কিন্তু একদমই সঠিক, অর্থাৎ আশিস চন্দরকার কিন্তু আমাদের সঠিক উত্তর। তো দেখতেই পাচ্ছ WTO ফুল ফর্ম যেটা হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন,
এবং এটার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? জেনেভাতে। জেনেভাটা কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডে। এবং এখানকার জেনারেল ডিরেক্টর হলেন এনজোজি অকুঞ্জো লেয়ালা। তো ভেরি টাফ একটা নাম, তো চলো আরো একবার রিপিট করে নিচ্ছি। তো এরকম ভাবে বলতে পারো, এনজোজি অকুঞ্জো লেয়ালা কিন্তু WTO-র জেনারেল ডিরেক্টর। মনে থাকবে সবার। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। সম্প্রতি প্রয়াত মিলখা সিং কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? অপশন এ হকি, বি ফুটবল, সি ভলিবল, এন্ড ডি দৌড়। তো ভেরি ইজি কোশ্চেন, তোমরা নিশ্চয়ই জানো। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। তিনি কিন্তু দৌড় খেলার সঙ্গে যুক্ত ছিলেন, তিনি উড়ন্ত শিখ নামেও পরিচিত। পাকিস্তান রাষ্ট্রপতি আইয়ুব খান তাকে এই উপাধি অর্থাৎ উড়ন্ত শিখ উপাধি দিয়েছিলেন। তো কেন দিয়েছিলেন এটা জানার জন্য আমি কিন্তু তোমাদের মিলখা সিং এর উপরে একটা টোটাল ভিডিও দিয়ে রেখেছি, যারা দেখোনি অবশ্যই দেখে নিতে পারো। আর ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো। ওকে, তো মিলখা সিং সম্পর্কে যদি জানতে চাও অবশ্যই ভিডিওটা দেখে নেবে। 1959 অর্থাৎ 1959-এ তিনি কিন্তু পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন 7। কি বলেছে? ইটস এ ওয়ান্ডারফুল লাইফ, রোডস টু হ্যাপিনেস কে লিখলেন? ইটস এ ওয়ান্ডারফুল লাইফ, রোডস টু হ্যাপিনেস কে লিখলেন, অর্থাৎ এই বইটা কে লিখলেন? অপশন এ চেতন ভগত, বি রাস্কিন বন্ড, সি কর্ণম মালেশ্বরী, এন্ড ডি জেমস স্মিথ। কি হবে আমাদের সঠিক উত্তর? তো এক্ষেত্রে যারা অপশন বি অ্যান্সার করছো তারা কিন্তু সঠিক, অর্থাৎ রাস্কিন বন্ড কিন্তু আমাদের সঠিক উত্তর। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই, কোশ্চেন নাম্বার 8। সম্প্রতি জাতীয় পুরুষ হকি টিমের ক্যাপ্টেন হিসেবে কে নিযুক্ত হলেন? তো অলিম্পিকের জন্য আমাদের ক্যাপ্টেনকে চেঞ্জ করা হয়েছে হকি টিমের, পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য। তো সেক্ষেত্রে পুরুষদের হকি টিমের ক্যাপ্টেন হিসেবে কে নিযুক্ত হলেন? অপশন এ মনপ্রীত সিং, হরমনপ্রীত সিং, বিরাট কোহলি, এন্ড ডি সুরেন্দ্র কুমার। তো অপশন সি তো হবেই না, অর্থাৎ বিরাট কোহলি তো আমাদের ক্রিকেট দলের ক্যাপ্টেন, তাই না? তো অপশন এ বি ডি এর মধ্যে অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? তো এক্ষেত্রে কিন্তু যারা অপশন এ অ্যান্সার করবে তারা একদমই সঠিক, অর্থাৎ মনপ্রীত সিং কিন্তু আমাদের সঠিক উত্তর। তো মনপ্রীত সিং হলেন আমাদের ক্যাপ্টেন, বা যাকে আমরা অধিনায়ক বলে থাকি। তো সহ অধিনায়ক হিসেবে কে নিযুক্ত হয়েছেন? দেখো বীরেন্দ্র লাকড়া কিন্তু সহ অধিনায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন। এবার জেনে নেবো জাতীয় মহিলা হকি টিমের ক্যাপ্টেন কে হলেন। তো রানী রামপাল কিন্তু মহিলা টিমের ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হয়েছেন। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। কি বলেছে? দেখো ইন্ডিয়ান এয়ারফোর্স, যেটাকে আমরা সংক্ষেপে IAF বলতে পারি, এর প্রথম মহিলা ফাইটার পাইলট হিসেবে কে নিযুক্ত হলেন? অপশন এ লিলিমা মিঞ্জ, নিক্কি প্রধান, মাওয়া সুদান, অ্যান্ডি শিবাঙ্গী সিং। তো এক্ষেত্রে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশান সি অর্থাৎ মাওয়া সুদান কিন্তু আমাদের সঠিক উত্তর। তো উনি কোথা থেকে বিলং করেন? উনি কিন্তু জম্মু কাশ্মীর থেকে বিলং করেন। কোথা থেকে? জম্মু ও কাশ্মীর থেকে। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই, কোশ্চেন নাম্বার 10। রূপান্তরকারী হিসেবে কে প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অপশন এ লরেল হাভার্ড, বি মিলি চক্রবর্তী, সি ব্যারেন উড, অ্যান্ড ডি ম্যাক্স হ্যামিল্টন। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। তো এক্ষেত্রে যারা অপশন এ অ্যান্সার করলে তারা একদমই সঠিক, লরেল হাভার্ড আমাদের সঠিক উত্তর। তো লরেল হাভার্ড যিনি রয়েছেন তিনি কিন্তু নিউজিল্যান্ডের বাসিন্দা এবং তিনি কিন্তু ওয়েট লিফটার খেলার সঙ্গে যুক্ত। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো, 11। ভারতের কোন রাজ্যে কুমিরের তিনটি প্রজাতি পাওয়া গেল? অপশন এ পশ্চিমবঙ্গ, বি গুজরাট, সি উড়িষ্যা, অ্যান্ড ডি আসাম। কি হবে আমাদের সঠিক উত্তর? তো এক্ষেত্রে কিন্তু উড়িষ্যা অর্থাৎ অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো কোন নদীতে পাওয়া গেছে? দেখো মহানদীতে কিন্তু কুমির পাওয়া গেছে, আর উড়িষ্যার মুখ্যমন্ত্রী হলেন নবীন পটনায়ক এবং রাজ্যপাল হলেন গণেশী লাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো মুখ্যমন্ত্রী রাজ্যপাল থেকেও কিন্তু আমাদের কোশ্চেন আসে এক্সামে। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো, 12। তো আন্তর্জাতিক, এখানে কিন্তু একটা হস্বীকার হবে, আন্তর্জাতিক যোগা দিবস কবে পালিত হয়? ইন্টারন্যাশনাল যোগা ডে কবে পালিত হয়? 21st জুন, 23rd জুন, 25th জুন, অ্যান্ড ডি 26th জুন। তো ভেরি ইজি, এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 21st অর্থাৎ 21শে জুন। তো থিম কি ছিল? যোগা ফর ওয়েলনেস, এটাই কিন্তু আমাদের 2021 ইন্টারন্যাশনাল যোগা দিবসের থিম।
তো এই থিম থেকেও কিন্তু আমাদের এক্সামে কোশ্চেন আসে। চলো আমরা নেক্সট দেখে নেব, কোশ্চেন 13, কোশ্চেন নাম্বার 13 কি বলেছে, কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে ইব্রাহিম রাইসি নির্বাচিত হলেন? অপশন এ ইরান, বি ইরাক, সি মালয়েশিয়া এন্ড ডি মালদ্বীপ। কি হবে আমাদের সঠিক উত্তর? তো এক্ষেত্রে যারা অপশন এ অ্যান্সার করলে তারা কিন্তু সঠিক, ইরান ইজ আওয়ার রাইট অ্যান্সার। তো ইরান সম্পর্কে চলো একটু জেনে নিই। তো ইরানের রাজধানী হলো তেহরান এবং এখানকার মুদ্রা হলো রিয়াল। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন 14, কোন দেশ ইন্টারন্যাশনাল ভ্যাকসিন ইনস্টিটিউট তৈরি করবে? অপশন এ ভারত, বি বাংলাদেশ, সি চীন এন্ড ডি জাপান। কোন দেশ ইন্টারন্যাশনাল ভ্যাকসিন ইনস্টিটিউট তৈরি করবে? ভারত, বাংলাদেশ, চীন এবং জাপান। তো এক্ষেত্রে যারা অপশন বি অ্যান্সার করলে বাংলাদেশ কিন্তু আমাদের সঠিক উত্তর। তো বাংলাদেশ কার সহ সরি কার সহায়তায় ইন্টারন্যাশনাল ভ্যাকসিন ইনস্টিটিউট তৈরি করবে, কাদের সহায়তায়, অর্থাৎ কোন দেশের সহায়তায়, এনিওয়ান যদি জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো এখানকার রাজধানী হলো ঢাকা, মুদ্রার নাম টাকা, প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি হলেন আব্দুল হামিদ। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই, 15 কি বলেছে, দেখো ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্স এ ভারতের স্থান কততম? তো এটা অলরেডি আমরা করে ফেলেছি, এখানে ভারতের স্থান হয়ে যাবে 43, রিপিট হয়ে গেছে। চলো আমরা নেক্সট দেখে নেব, 16 কি বলেছে, মাই জয়েস অ্যান্ড সরোস অ্যাজ এ মাদার অফ এ স্পেশাল চাইল্ড বইটি কে লিখেছেন? আই রিপিট এগেইন, মাই জয়েস অ্যান্ড সরোস অ্যাজ এ মাদার অফ এ স্পেশাল চাইল্ড বইটি কে লিখেছেন? অপশন এ রাস্কিন বন্ড, বি অরুন্ধতী রায়, সি সৌমিত্র মিত্র অ্যান্ড ডি ডক্টর কৃষ্ণ সাক্সেনা। কি হবে আমাদের সঠিক উত্তর? তো এক্ষেত্রে যারা অপশন ডি অ্যান্সার করবে তারা কিন্তু সঠিক, ডক্টর কৃষ্ণ সাক্সেনা কিন্তু আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই, 17 ইন্টারন্যাশনাল উইডোজ ডে কবে পালিত হয়? অপশন এ 20 জুন, অর্থাৎ 20শে জুন, 23শে জুন, 25শে জুন এবং 18ই জুন। বিধবা দিবস, আন্তর্জাতিক বিধবা দিবস কবে পালিত হয়? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 23শে জুন। তো 2021-এ ইন্টারন্যাশনাল উইডোজ ডের থিম কি ছিল? ইনভিজিবল ওমেন, ইনভিজিবল প্রবলেমস, এই ছিল আমাদের থিম। চলো আমরা নেক্সট দেখে নেব, 18 ওয়ার্ল্ড রিফিউজি ডে কবে পালিত হয়? 20th জুন, 21st জুন, 22nd জুন অ্যান্ড ডি 23rd জুন। ওয়ার্ল্ড রিফিউজি ডে, তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ 20শে জুন, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। অ্যান্ড থিম কি রয়েছে দেখো, টুগেদার উই হিল লার্ন অ্যান্ড শাইন। ওয়ার্ল্ড রিফিউজি ডে এর অর্থাৎ 2021-এর থিম হলো টুগেদার উই হিল লার্ন অ্যান্ড শাইন। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, 19 কি বলেছে, বিয়ন্ড হেয়ার অ্যান্ড আদার পোয়েমস বইটি কে লিখেছেন? অপশন এ সঞ্জয় ত্যাগী, বি বিবেক বিন্দ্রা, সি সঞ্জয় মণ্ডল অ্যান্ড ডি বিষ্ণুপদ শেঠী। কি হবে আমাদের সঠিক উত্তর 19-এর জন্য? অপশন এ বি সি ডি, হেয়ার অপশন ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ বিষ্ণুপদ শেঠী যারা অ্যান্সার করলে তারা কিন্তু একদমই সঠিক। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব, 20 কি বলেছে, পুমা এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হলেন? যুবরাজ সিং, বিরাট কোহলি, সোনু সুদ এবং ডি মহেন্দ্র সিং ধোনি। চলো অ্যান্সার করো ফটাফট, পুমা এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হলেন? তো এখানে কিন্তু অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ যুবরাজ সিং। নেক্সট কোশ্চেন, 21 ফ্রেঞ্চ গ্র্যান্ড প্রিক্স 2021-এর খেতাব কে জিতলেন, অর্থাৎ কে ফার্স্ট উইনার হলেন? অপশন এ তে বলেছে ম্যাক্স ভার্স্টাপেন, বি তে বলেছে লুইস হ্যামিল্টন, সি তে সার্জিও পেরেস অ্যান্ড ডি তে এদের মধ্যে কেউই নন। ফ্রেঞ্চ গ্র্যান্ড প্রিক্স 2021-এর উইনার কে? অপশন এ, বি, সি অর ডি। এক্ষেত্রে যারা অপশন এ অ্যান্সার করছো তারা কিন্তু একদমই সঠিক, অর্থাৎ ম্যাক্স ভার্স্টাপেন কিন্তু আমাদের সঠিক উত্তর। তো উনি ডাচ একজন প্লেয়ার, অর্থাৎ রেসার, প্লেয়ার নয় একজন রেসার, তাই তো? উনি কার রেসার, প্লেয়ারটা ভুল, ওকে, উনি কিন্তু একজন কার রেসার। তো ম্যাক্স কি বললাম, ম্যাক্স ভার্স্টাপেন কিন্তু ফ্রেঞ্চ গ্র্যান্ড প্রিক্স 2021-এর খেতাব জিতলেন। চলো আমরা নেক্সট দেখে নেব, 22 কি বলেছে, মুখ্যমন্ত্রী উদয়ামী যোজনা চালু করলো কোন রাজ্য সরকার?
অপশন এ পাঞ্জাব, বি হরিয়ানা, সি আসাম এন্ড ডি বিহার। কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 22। তো এক্ষেত্রে যারা অপশন ডি অ্যান্সার করলে তারা কিন্তু একদমই সঠিক, অর্থাৎ বিহার কিন্তু আমাদের সঠিক উত্তর। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো। 23, কি বলেছে ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে কবে পালিত হয়? অপশন এ 20 জুন, 21 জুন, 22 জুন এন্ড ডি 23 জুন। ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে কবে পালিত হয়? তো এক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, 23 জুন। এই যে ফার্স্ট ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে, এটা কবে পালিত হয়েছিল? 1948-এ, অর্থাৎ 1948 সালের 23 জুন কিন্তু প্রথম ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে পালিত হয়। তো দেখো অলিম্পিক গেমের এই যে সাইনটা, এখানে কতগুলো রিং রয়েছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তাই না? এই যে পাঁচটা, তো এই পাঁচটা, একটা দেখো যে কন্টিনেন্ট, অর্থাৎ এগুলো সবই একটা একটা কন্টিনেন্ট। তো ফার্স্ট কোশ্চেন যেটা হলো, অলিম্পিক 2021 যেটা, সেটা কোথায় অনুষ্ঠিত হতে চলেছে, কোন জায়গাতে? আর এই যে পাঁচটা রিং, অর্থাৎ বিভিন্ন কালার, এটা কিন্তু এক একটা কন্টিনেন্টকে নির্দেশ করে। যেমন হলুদ যেটা, সেটা আফ্রিকাকে নির্দেশ করে, রেড যেটা সেটা আমেরিকাকে নির্দেশ করে, এবং গ্রিন যেটা সেটা এশিয়াকে। তাহলে এশিয়া যেটা সেটা গ্রিন, তাই তো? এবং ইউরোপ যেটা সেটা কিন্তু ব্ল্যাক, এবং ওশিয়ানিয়া যেটা সেটা কিন্তু ব্লু। ওকে, তাহলে ব্লু কাকে রিপ্রেজেন্ট করছে? ওশিয়ানিয়া, ব্ল্যাক যেটা সেটা ইউরোপকে, গ্রিন যেটা সেটা এশিয়াকে, রেড যেটা সেটা আমেরিকাকে, এবং ইয়েলো যেটা সেটা কিন্তু আফ্রিকাকে। তো এখান থেকেও কিন্তু অনেক সময় কোশ্চেন আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন এটা, অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখতে পারো। চলো আমরা মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন আমরা চলে যাই। কোশ্চেন নাম্বার 24, কি বলেছে জান হে তো যাহা হে ক্যাম্পেইন কে লঞ্চ করলো? জান হে তো যাহা হে ক্যাম্পেইন কে লঞ্চ করলো? অপশন এ নরেন্দ্র মোদি, বি শিবাঙ্গি সিং, সি ময়না যাদব অ্যান্ড ডি মুক্তার আব্বাস নাকভি। কি হবে আমাদের সঠিক উত্তর? তো এক্ষেত্রে যারা অপশন ডি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, মুক্তার আব্বাস নাকভি কিন্তু আমাদের সঠিক উত্তর। তো টোটাল কিন্তু আমি তোমাদের তিনটে হোমওয়ার্ক দিয়েছি, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। অ্যান্ড যারা আমাদের ফেসবুক অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে যুক্ত হয়ে যাও। অ্যান্ড নিজেকে আপডেট রাখার জন্য অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও, কারণ সেখানে আমরা সমস্ত রকম ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ প্রোভাইড করে থাকি। আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। তো দেখা হচ্ছে আগামীকাল, অর্থাৎ মনডে সকাল 7:30টাতে অ্যাডভার্বের ক্লাস নিয়ে, তাই তো? অ্যাডভার্বের পার্ট 2। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। টাটা, বাই।